নমস্কার, আমি মৌমিতা। চলে এসেছি আবারও একদম নতুন একটা গল্প নিয়ে। এই গল্পটাও আমার লেখা, ভালোবেসে লিখি তোমাদের জন্য। আমরা যে গল্পগুলো বানাই সেগুলো তোমাদের আনন্দ দেওয়ার জন্য। তাই আশা করি আমাদের এই পথ চলায় তোমরাও আমাদের পাশে থাকবে। জানো তো, ভূত শব্দটা শুনলেই আমাদের মনে যে দ্বিতীয় শব্দটা চলে আসে সেটা হলো ভয়। আমাদের মনের ভেতরে দানা বাঁধে রহস্যে ঘেরা ভৌতিক ছায়ামূর্তিদের হাতছানি। আমরা উপলব্ধি করতে শুরু করি গা ছমছমে পরিবেশ, চারপাশের কল্পলোকে তৈরি হয় রহস্যের কুহেলি। কিন্তু তাও আমি বলবো, ভূত থাকলেই যে ভয় পেতেই হবে এমনটা তো নাও হতে পারে। কেই বা বলতে পারে ভয় পেতে গিয়েও হয়তো বদলে যেতে পারে ভয়ের সংজ্ঞাটাই। বৃষ্টি ভেজা নির্জন সেই রাস্তায় যেখানে যেতে ভয় লাগত, সেই ভয় পাওয়া রাস্তাতেই হয়তো কেউ খুঁজে পেয়ে যেতে পারে তার ভালোবাসাকে। কিভাবে, তার জন্য শুনতে হবে আজকের গল্পটা। গল্পটা ভালো লাগলে লাইক করে দিও, আর একদম নতুন নতুন গল্প শোনার জন্য চটপট সাবস্ক্রাইব করে নাও তোমাদের জন্য তৈরি এই চ্যানেলটাকে, যার নাম অশরীরী যাদের চায় না দেখা। শুরু করছি আজকের গল্প। গল্পের নাম সেই শ্রাবণ সন্ধ্যায়। অনেকক্ষণ থেকেই অ্যালার্ম ক্লকটা তারস্বরে বেজে চলেছে কানের গোড়ায়, তাতেও প্রত্যুষবাবুর ঘুম ভাঙার কোনো লক্ষণই চোখে পড়ছে না। আসলে রাত 3টে অবধি ফোনে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব এইসব ঘাঁটাঘাঁটি করে চোখটাকে আর মাথাটাকে এমন ক্লান্ত করে ফেলে যে সকালটাকেও মনে হয় গভীর রাত। এই রকম কর্কশ আওয়াজের অ্যালার্ম ঘড়ি যদি সত্য যুগে থাকতো না, তবে বোধ হয় রামায়ণের কুম্ভকর্ণও বিরক্ত হয়ে ঘুম থেকে উঠে পড়ত। কিন্তু প্রত্যুষের ঘুম ভাঙার কোনো লক্ষণ নেই। কোথায় ডিউটির টাইম, ঘড়ির ওই রকম কর্কশ আওয়াজ, বাথরুমের সামনে লম্বা লাইন, সব ভুলে সে এখন রয়েছে তার একান্ত স্বপ্নের জগতে। সত্যি স্বপ্ন নাকি সত্যি সত্যি পিয়ালি এগিয়ে আসছে ওর দিকে, কাছে, খুব কাছে, আরো কাছে, একদম ঠোঁটের কাছে ঠোঁটটা নিয়ে এসেছে ও। শুধু চুমুটা খেতে যাবে, এই এই তো এবার, আর সঙ্গে সঙ্গেই পিঠে একটা প্রচণ্ড ধাক্কা। খাট থেকে ছিটকে পড়ে হতভম্ব হয়ে গেছিল প্রত্যুষ। খানিকক্ষণ ভাবল, এ কি, পিয়ালে চুমু দিতে এসে ধাক্কা মেরে ফেলে দিল ওকে। তারপর চোখটা কোচলের ধাতস্থ হয়ে তাকিয়ে দেখে, কোথায় পিয়ালি, এ তো মা বেলুন হাতে দাঁড়িয়ে রয়েছে সামনে। ওহ, স্বপ্নই দেখছিল তাহলে। নির্ঘাত
মাই ধাক্কা দিয়ে এমন ডেকেছে যে ঘুমের ঘোরে খাট থেকে পড়েই গেছে প্রত্যুষ। ওদিকে শুরু হয়ে গেছে রোজকার মতো মায়ের চিৎকার। সেই কখন থেকে ওই বিটকেল ঘড়িটা বেজে বেজে কান মাথা খেয়ে ফেলছে, আর এদিকে যার কানের কোড়ায় বাজছে তার ঘুম ভাঙার কোনো নাম নেই। কোন সকাল থেকে রান্নাঘরে বাবুর জন্য রান্না করো, গুছিয়ে দাও, চানির জল দাও, এদিকে তিনি পরে পরে ঘুমোচ্ছেন। যার বিয়ে তার মনে নেই পাড়াপড়শির ঘুম নেই। যা এবার বাথরুমে যা দয়া করে, এরপর জেঠুমনি ঢুকে পড়লে তখন আমাকে দোষ দিস নে বাপু, আমার এখন অনেক কাজ। মায়ের ঝাঁঝালো চিৎকারে ঘুম তো একেবারে ভোক আটটা হয়ে গেছে, সেই আবার রোজকার ডিউটির তারা। প্রত্যুষ চাকরি করে একটি প্রাইভেট কোম্পানিতে, ওই 10টা 5টা ডিউটি। অনেকদিন বেকার হয়ে চাকরি খুঁজতে খুঁজতে জুতোর শুকতলা খুইয়ে ফেলার পর অবশেষে এই চাকরিটা জুটেছে। মাইনে ভালোই, তবে শর্ত একটাই, কামাই করা যাবে না। জ্বর, পেট খারাপ কিংবা নিকটাত্মীয়ের শেষকৃত্য, এই তিন কারণে ছুটি নেওয়া যেতে পারে, তবে সেক্ষেত্রে রবিবার করে কাজে গিয়ে সেই ছুটি আবারও পুষিয়ে দিতে হবে। যাই হোক, প্রত্যুষ সবে গামছাটা কাঁধে নিয়ে বড় দালানের সামনে দিয়ে বাথরুমের দিকে যাচ্ছে। তখনই ওর চোখে পড়ল তিনতলার থেকে জেঠুমনি নেমে আসছে দড়ি ঘড়ি। ওরে বাবা, জেঠুমনির তো আবার কোষ্ঠকাঠিন্যের ধাত, একবার ঢুকলে দেড় ঘন্টার আগে বেরোবে না। প্রত্যুষ জেঠুমনিকে দেখেই ট্রেন ধরার মতোই দ্রুত গতিতে দৌড়ে গিয়ে ঢুকে পড়ল বাথরুমে। ওদিকে বাথরুম আটকানো দেখে বাইরে থেকে ভেসে এলো জেঠুমনির আওয়াজ। কে বাবা, এখনই যেতে হলো? আমি বুড়ো মানুষ, কতক্ষণ দাঁড়িয়ে থাকব? প্রত্যুষ ভেতর থেকে উত্তর দিল, আমার তাড়া আছে, ডিউটি যেতে হবে। তোমার কি, তুমি তো চার খবরের কাগজ নিয়ে আরাম কেদারায় বসে থাকবে, আমার তো আর তা নয়। ও পুটু, তুই একটু তাড়াতাড়ি নে বাবা, জানিস তো আমার আবার একটু দেরি লাগে। প্রত্যুষ বিরক্ত হয়ে জেঠুমনিকে নিচতলার বাথরুমে চলে যেতে বলে। এটা শুনে জেঠুমনি প্রায় কাঁদো কাঁদো গলায় বলে ওঠে, আরে বাবা, ওটা তো সেই ঠাকুরদার আমলের খাটা পায়খানা, আমার তো হাঁটুতে বাত, ওখানে বসতে পারি নাকি, এখানে কোমর আছে তো। আচ্ছা নে, তুই একটু তাড়াতাড়ি নে, আমি বরং বৌমাকে আর এক কাপ চা দিতে বলি, তাতে যদি একটু ভালোভাবে নিম্নচাপটা আসে। জেঠুমনির নিম্নচাপ আসুক আর নাই আসুক, আকাশের বুকে একটুও নিম্নচাপের ইঙ্গিত নেই। এই আগুন ঢালা সূর্যের তাপে, কাঠ ফাটা রোদ আর হাঁসফাঁস গরমে বাদুর ঝোলা হয়ে এখন বাসে চেপে প্রত্যুষকে ডিউটি যেতে হবে। পেছন থেকে প্রত্যুষের মায়ের গলা শোনা যায়, ও পুটু, খাবি আয়, ভাত বাড়ছি তো। প্রত্যুষ আর দেরি না করে চটপট তৈরি হয়ে চলে যায় ডাইনিং রুমে। প্রত্যুষদের বাড়িটা সবসময় গম গম করে মানুষজনে। আসলে আজকের এই নিউক্লিয়ার ফ্যামিলি কনসেপ্টের যুগেও ওদের পরিবারটা কিন্তু আজও জয়েন্ট ফ্যামিলি। বাবা, জেঠু, কাকা, তাদের ছেলে মেয়ে সবাই একসঙ্গে থাকে। শরিকের বাড়িতে নানা মনির নানা মত, তাই অনেক সময় যেমন কিছু অসুবিধে থাকে, কিন্তু একসঙ্গে ঠাকুর দেখা, বাড়ির জমজমাট আড্ডা, দুপুরে খাওয়ার পরে মা, জেঠিমা, কাকিমা সবাই মিলে পান খেতে খেতে গল্প, জেঠিমার আচারের শিশি থেকে ভাই বোনেরা মিলে আচার চুরি করে খাওয়া,
মায়ের হাতের নারকেল নাড়ু নিয়ে কারাকারি, এসবের মধ্যেই যেন মিশে থাকে একটা অনাবিল আনন্দ। যাই হোক, রেডি হয়ে প্রত্যুষ চলে আসে ওদের রান্নাঘরের লাগোয়া ঘরটাতে। সেখানে রয়েছে কালো বারমাটি কাঠের একটা বড় টেবিল, ঠাকুরদার তৈরি করানো। এই বাড়ির কালো কাঠের আসবাবগুলো আজও তাদের বাড়ির পুরনো বনেতে আনার ঐতিহ্য বহন করে চলেছে। প্রত্যুষের মা খাবার গুছিয়ে রেখেছেন। প্রত্যুষ একবার হাত ঘড়িটার দিকে তাকিয়ে নিয়ে তাড়াতাড়ি খেতে বসে যায়। যদিও প্রত্যুষের মায়ের হাতের রান্না ভীষণ ভালো, কিন্তু এই তাড়াহুড়োর জীবনে রসনা তৃপ্তির অপেক্ষা পেটকে তৃপ্ত করার প্রয়োজনীয়তাটাই বেশি। তাই একরকম খাবারগুলোকে তড়িঘড়ি গলাধঃকরণ করতে থাকে প্রত্যুষ। হঠাৎই প্রত্যুষের মা পাশে এসে বসেন এবং খুব ঠান্ডা স্বরে বলে ওঠেন, ও পুতু, বাবা রান্না ভালো হয়েছে? এতে আবার বলার কি আছে? আর এবার ওই পুটু নামটা বদলাও তো, লোকেদের সামনেও তুমি পুটু বলো, এখন তো আর আমি ছোট নেই মা। তাতে কি বাবা, মায়ের কাছে সন্তানরা চিরকালই ছোটই থাকে, ও তুই বুঝবি না। কি বলবে তাড়াতাড়ি বলো, দেরি হয়ে যাবে। না থাক, তুই বাড়ি আয়, তারপরেই বলবো খন। প্রত্যুষ বেরিয়ে যায় ডিউটিতে। মায়ের মন ছেলের ফিরে তাকাবার সময় না থাকলেও মা তার আশীর্বাদ উজাড় করে দেন তার সন্তানের জন্য। তাই প্রত্যুষ বেরিয়ে যেতেই দরজার সামনে দাঁড়িয়ে ঈশ্বরকে স্মরণ করেন তিনি। দুর্গা দুর্গা, আমার ছেলেটা যেন সাবধানে ফিরে আসে মা। সেদিন প্রত্যুষের বাড়ি ফিরতে বেশ খানিকটা দেরি হলো, অন্যদিন 7টার মধ্যে ফিরে আসে, তবে সেদিন প্রায় 7:45 বেজে গেল। আসলে অফিসে কিছু জরুরি কাজ সেরে আসতে গিয়ে খানিকটা দেরি হয়ে গেছে। এই গরমে ক্লান্ত শরীরে বাড়ি ফিরে এসে কোনোক্রমে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে মোবাইলটা নিয়ে। তখনই চা নিয়ে ঘরে আসেন প্রত্যুষের মা। প্রত্যুষ গরম চায়ে চুমুক দিতে থাকে। প্রত্যুষের মা ওর মাথায় পরম স্নেহে হাত বুলিয়ে দিয়ে বলতে থাকেন, দেখ পুটু, তুই যথেষ্ট বড় হয়েছিস, চাকরিও করছিস, এবার একটু বিয়ের কথা ভাব। খুব ভালো একটা সম্বন্ধ এসেছে, ভাবছি মেয়েটাকে দেখতে যাব। চাকরি করে, দেখতে শুনতেও ভালো, তোর বড় মাও আমার সঙ্গে একমত। তা তোর ছুটির দিন দেখে কথা বলি, তুইও যদি আমাদের সঙ্গে, মানে তুইও যদি সামনাসামনি দেখে নিতিস, কথা বলে নিতিস। আচ্ছা মা, তোমাকে কতবার বলেছি আমি বিয়ে করতে চাই না, বিয়ে তা ওসব বাড়তি চাপ, এই বেশ ভালো আছি। আর দেখছো না, বিয়ের পর থেকেই বাড়িতে বাড়িতে আজকাল কত অশান্তি, তোমাদের কি শান্তি ভালো লাগছে না? না বাবা, তোর ঘর সংসার গুছিয়ে দিতে পারলেই আমার শান্তি। কথাগুলো বলতে বলতে প্রত্যুষের মা শাড়ির আঁচলের তলা থেকে একটা খাম বের করে প্রত্যুষের হাতে দিয়ে বলেন, খামের ভেতরে যে মেয়েটির সঙ্গে প্রত্যুষের সম্বন্ধের কথা হয়েছে তার ছবি আছে। প্রত্যুষ যেন মেয়েটির ছবিটা দেখে নিয়ে তার পছন্দ হয়েছে কিনা জানায়। খামটা দিয়ে প্রত্যুষের মা চায়ের কাপ ডিশটা নিয়ে চলে গেলেন সেখান থেকে। প্রত্যুষ খামটা হাতে নিয়ে বসেছিল খানিকক্ষণ। আসলে
মনের ভেতরে তো আজও শুধুই পিয়ালির আনাগোনা, আজও সেই দিনগুলোর কথা সব মনে পড়ে। সেই মুহূর্তগুলো যেন আজও ছবির মতোই স্পষ্ট। কলেজের ছুটি হলে ওরা দুজনা গিয়ে বসত গঙ্গার ধারে, কত গল্প হতো। হাওয়ায় পিয়ালির খোলা চুলগুলো কখনো কখনো উড়ে এসে লাগত প্রত্যুষের মুখের ওপর। পিয়ালি ওর কাঁধের উপর মাথাটা রেখে বলত অনেক স্বপ্নের কথা। এমন একটা স্বপ্ন যেখানে ওরা বাঁধত ওদের ভালোবাসার ঘর। আজও বোধহয় গঙ্গার ধারে সে দেবদারু গাছটা আছে, যেখানে পিয়ালি লিখেছিল পি প্লাস পি, মানে পিয়ালি আর প্রত্যুষ। আচ্ছা, প্রত্যুষ তো কখনো ঠকায়নি পিয়ালিকে, তখন তো ওর কাছে টাকাও ছিল না। পিয়ালি ফুচকা খেতে চাইতো প্রায় দিন, প্রত্যুষের গাড়ি ভাড়ার পয়সা দিয়েই নির্দ্বিধায় ফুচকা কিনে দিত ওকে, তারপর নিজে পায়ে হেঁটে বাড়ি আসত। সেদিন ও কি এমন করেছিল, পার্কের বেঞ্চে বসে গল্প করতে করতে একটু বেশি উৎসাহী হয়ে পড়েছিল, তাই একটা চুমু খেয়েছিল শুধু, না না ঠোঁটে নয়, ঠোঁটে নয়, গালে। আর অমনি সামনের মাঠে দাঁড়ানো সেই লোকটা এমন করে তাকিয়েছিল যেন কি না কি একটা অপরাধ করে ফেলেছে। মনে হয় বাড়িতে বউ বোধহয় চাটাও দেয়নি, খেদিয়ে দিয়েছে। আর রাস্তায় অন্যদের ভালোবাসতে দেখলে হিংসেতে একেবারে জ্বলে পুড়ে যাচ্ছিল। কিন্তু পিয়ালির হলোটা কি, হঠাৎ করে উঠে চলে গেল, রেগে গেল নাকি, কিন্তু কেন? এর আগে তো পিয়ালি কতবার ওর গালে চুমু দিয়েছে, ও তো রাগ করেনি। আচ্ছা, ছেলে বলে কি কোনো প্রেস্টিজ নেই? সত্যি বাবা, মেয়েদের মন বোঝা বড় দায়। যদিও তারপর থেকে পিয়ালি কেমন যেন এড়িয়ে চলত ওকে। এরপর কলেজের ফাইনাল ইয়ারও হয়ে গেল, আর কোনো যোগাযোগও রইল না, ফোন করলেও বেশি দেখাতো। অবশেষে ফোন এসেছিল বটে একদিন, পিয়ালি বলেছিল একটাই কথা, বেকার থেকে সকার হলে ভেবে দেখা যাবে, ব্যাস কেটে দিয়েছিল। তা চাকরি যদি চাকর হওয়ার পরেও প্রত্যুষ ফোন করার চেষ্টা করেছিল বটে, কিন্তু ফোন করা যায়নি, বোধহয় ব্লক করে দিয়েছে, ব্যাস ওখানেই ইতি। তারপর থেকেই এইসব প্রেম, ভালোবাসা, বিয়ে, এই সব কিছুর ওপর থেকে প্রত্যুষের রুচিটাই উঠে গেছে। এখন তার মা আবার বেলতলায়, সরি ছাদনাতলায় যেতে অনুরোধ করলেও এ ন্যাড়া আর বেলতলায় যাবে না। হাতে ধরা খামটা খুলে কোনো এক চাকরিরতা সুপাত্রের মুখ দেখার কোনো ইচ্ছা প্রত্যুষের ছিল না, তাই ছবির খামটা নিয়ে গিয়ে বইয়ের তাকে ঢুকিয়ে রেখে দিল, খুলেও দেখল না। ছবিটা যে বইয়ের কোন খাঁজে ঢুকে গেল পরে খুঁজে পাওয়া বোধহয় দুষ্কর হবে। যাই হোক, সেদিন রাতে খাওয়ার টেবিলে আলোচনার মূল বিষয়বস্তুই হয়ে উঠল পাত্রী দেখতে যাওয়া। বিরক্ত লাগলেও প্রত্যুষ সেদিকে কান না দিয়ে চুপচাপ নিজের খাবার খাচ্ছিল। পাশ থেকে টমেটো বলে উঠল, ও টমেটো কে? টমেটো হলো প্রত্যুষের জেঠুর ছেলে, ওর একটা ভালো নাম আছে বটে,
মৃন্ময়। তবে বাড়ির সবাই তাকে আদর করে টমেটো বলেই ডাকে। ও আর প্রত্যুষ মোটামুটি ওই একই বয়সী। সেই মৃন্ময় চাপা গলায় প্রত্যুষকে বলল, তা ভাই ছবিটা কেমন দেখলি? দেখার সময় হয়নি। ছোট মা তো বলেছে এই সপ্তাহেই মেয়ে দেখতে যাবে, পুরো জমে যাবে, তোর বিয়ে বলে কথা। মায়ের ইচ্ছে হয়েছে মা মেয়ে দেখছে, দেখুক, তার মানে কি বিয়ে করতে হবে নাকি? আজব ছেলে তো তুই, তোর বিয়ে কোথায় খুশি হবি তা না বাঁকা রাঙালুর মতো মুখ করে আছে। প্রত্যুষ কটমট করে তাকায় মৃন্ময়ের দিকে। মৃন্ময় তাতে পাত্তা না দিয়ে মাথাটা প্রত্যুষের আরো কাছে এগিয়ে এনে বলে, ব্যাপারটা কি বলতো, পিয়ালির জন্য এখনো দেবদাস হয়ে আছিস নাকি? আরে বাবা, একটা মেয়ে তোকে ল্যাং মেরেছে, তাই বলে কি সব মেয়েই অমন হয় নাকি? তুই চুপ করলি, একটু শান্তিতে খেতে দে না। হঠাৎই প্রত্যুষের আরেক পাশে এসে বসে টিয়া। টিয়া হলো প্রত্যুষের ছোট কাকার মেয়ে। সেও বলে ওঠে, আরে পুটুদা, দাদা ভাই তো ঠিক কথাই বলেছে, তোরা চুপি চুপি কথা বললে কি হবে? আমার কান সবই শুনেছি। আবার তুই শুরু করলি? আরে শোন, কলেজে আমাদের একটা গ্রুপ আছে, লাভ গুরু হেব্বিরা নামটা, ওখানে আমরা সব রকমের প্রেম ঘটিত সমস্যা সলিউশন দিয়ে থাকি। যেমন ধর, প্রেমে বাধা, ইচ্ছা আছে অথচ প্রপোজ করতে পারছে না, চড় খাওয়ার ভয়, হঠাৎ করেই প্রেমিকা পাত্তা দিচ্ছে না, কিংবা প্রেমের হৃদয় ভেঙে নেশায় আসক্ত হয়ে পড়েছে, এই সকল প্রকার দেবদাস গোত্রীয় মানুষদের ফ্রি অ্যাডভাইস দেওয়া হয় আর কি। এটাও একটা সমাজসেবা বলতে পারিস, শুধু সাইকোলজি নিয়ে পড়লে হবে, তার বাস্তব অ্যাপ্লিকেশন তো করতে হবে। প্রত্যুষ বিরক্ত হয়ে বলে ওঠে, হয়েছে তোর জ্ঞান দেয়া, বেশি পেকে গেছিস, ছোট ছোটর মতন থাকতো। হ্যাঁ রে পুটুদা, এখন আমি ছোট, আর যখন আমাকে বেড়াতে নিয়ে যাচ্ছিস বলে সঙ্গে করে নিয়ে গিয়ে আমাকে আলু কাপলি ঘুষতে পাশে বসিয়ে রেখে নিজে পিয়ালিদের সাথে প্রেম করতিস, তখন ওপাশ থেকে মৃন্ময় বলে ওঠে, আহ চুপ কর না, পুটু একটু ঘেঁটে রয়েছে, আর কিছু না, হবু বউয়ের মুখ দেখলে দেখবি তখন মনে নতুন প্রজাপতি উঠতে শুরু করবে। প্রত্যুষ আর কথা না বাড়িয়ে উঠে পড়ে, চুপচাপ শুতে চলে যায়। সবার কথায় মাথাটা এমন গুলিয়ে গেছে যে আর মোবাইল দেখতেও ইচ্ছে করছিল না ওর, শুয়ে পড়ে তাড়াতাড়ি। এরপর থেকে বাড়িতে রোজ দিনই নানা আলোচনা চলতে থাকে, কবে মেয়ে দেখতে যাবে, কে কি পড়ে যাবে, কি মিষ্টি নেবে, এই সব। প্রত্যুষ সেই সব কথায় কান না দিয়ে ব্যস্ত হয়ে থাকে নিজের সারাদিনের চাকরি আর অবসর সময়ের সঙ্গী মোবাইল নিয়ে। কেটে যায় এক সপ্তাহ। হঠাৎই একদিন ডিউটির থেকে ফিরে প্রত্যুষ লক্ষ্য করে বাড়ির পরিস্থিতি বেশ চুপচাপ, যে যার মতো কাজ করছে, কোনো আলোচনা নেই, মা আর বড়মার মুখটাও কেমন যেন থমথমে। প্রত্যুষ বুঝতে পারে না কি হয়েছে। মা এসে চাটা দিয়ে চলে যায়, একটা কথাও বলে না। ইতিমধ্যেই প্রত্যুষের ঘরের সামনে দিয়ে টিয়া যাচ্ছিল। প্রত্যুষ ওকে দেখে ডাক দেয়, এই টিয়া এদিকে শোন, আমি পড়তে যাচ্ছি, দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি বল। কি ব্যাপার বলতো, সবার মুখ হাঁড়ি কেন? কি বলবো বল, তুই বিয়ে করতে চাসনি, পাত্রীও দেখতে চাসনি, এবার আর তোকে পাত্রী দেখতে হবে না। আমরা কোথায় একটু আনন্দ করবো ভাবছিলাম, তোর তো ভালো লাগলো না। ধুর, কি সব বলছিস, পরিষ্কার করে বলতো। জানি না, ভালো লাগছে না, আমি চললাম।
পিয়া চলে গেল। প্রায় সঙ্গে সঙ্গেই ঘরে এসে ঢুকল মৃন্ময়। মৃন্ময়কে দেখতে পেয়েই প্রত্যুষ সঙ্গে সঙ্গেই বলে উঠল, ভালো হয়েছে তুই এসেছিস, কি হয়েছে রে? সবাই কেমন অদ্ভুত রকমের বেজার মুখ করে রয়েছে। আসলে আজকে তোর জন্য যে সম্বন্ধটা এসেছিল সেই পাত্রী দেখতে যাওয়ার কথা ছিল। সবাই রেডি হচ্ছিলাম, আচমকাই বিকেলে একটা ফোন আসে। ফোনটা করেছিলেন সেই মহিলা যিনি এই সম্বন্ধটা ঠিক করে দিয়েছিলেন। তিনি বলেন মেয়েটা নাকি চাকরির জন্য একাই একটা বাড়িতে থাকত। আজ সকাল থেকে নাকি তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে নিরুদ্দেশ। এই রকম একটা অশুভ খবর পাওয়ার পর থেকেই সবার মন খারাপ। ও, এই ব্যাপার? আমি তো ভাবছিলাম কি না কি। তুই হাসছিস এই রকম একটা কথা শুনে? হাসবো না, যা হয় ভালোর জন্যই হয়, আপদ বিদায় হয়েছে। মুখে হাসলেও প্রত্যুষ মনে মনে ভাবে ওসব নিরুদ্দেশ বলে কিছু নয়, সব হচ্ছে ভাঁওতা, পুরো নাটক। দেখে যাক, বোধহয় কারুর সঙ্গে লিভিনে থাকতো। আরে, একা চাকরি করা মেয়ে, কচি খুকি তো নয়, বিয়ের কথা শুনে অন্য জায়গায় কেটে পড়েছে। এখনকার মেয়েরা সব বোধহয় এরকমই হয়। মৃন্ময় আর কথা বাড়ায় না, চুপচাপ চলে যায়। ধীরে ধীরে পরিস্থিতিও স্বাভাবিক হয়ে ওঠে। প্রত্যুষের মাও এই ঘটনাটার কারণে আর বিয়ে থা নিয়ে কথা বাড়াননি। প্রত্যুষও ব্যস্ত থাকে ওর রোজকার একঘেয়ে জীবনধারায়। হয়তো এই একঘেয়ে জীবনটাকেই পছন্দ করেও। কোনো দায়বদ্ধতা নেই, কোনো পিচ টান নেই, এই বেশ ভালো আছে ও। কিন্তু এটা তো মোবাইলের গেম নয় যে না জিততে পারলেই কুইট করে আবার শুরু করা যাবে। এ হলো জীবন, যেখানে যে কোনো একটা ঘটনা উল্টে পাল্টে দিতে পারে জীবনের সাজানো খুঁটিগুলোকে। নিজের অজান্তে ঘুরে যেতে পারে সমস্ত খেলাটা। যাই হোক, এই ঘটনার পর কেটে গেছে প্রায় দু মাস। সেদিন যথারীতি বিকেলবেলা প্রত্যুষ অফিস থেকে বেরোতে যাবে, তখনই খেয়াল করল আকাশের মুখ ভার, কালো মেঘ করেছে, ঝোড়ো হাওয়াও দিচ্ছে বেশ। প্রত্যুষ ভাবল যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি চলে যেতে পারবে ততই ভালো, যে কোনো সময় বৃষ্টি আসবে। সেই মতো নিজের জিনিসপত্র ব্যাগে গুছিয়ে বেরিয়ে পড়ল রাস্তায়। সময় মতো পেয়ে গেল বাসটাও। বাসে উঠে জানলার ধারের সিটটা পেয়ে আরাম করে কানে হেডফোন দিয়ে বসে পড়ল। ওর গন্তব্য আসতে অনেকটাই দেরি হয়, প্রায় পৌনে এক ঘন্টার রাস্তা। এখন চুপ করে বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই। বাস চলতে শুরু করল আপন গতিতে, কিন্তু বিধি বাম, খানিকক্ষণের মধ্যেই একটা প্রচণ্ড শব্দ করে থেমে গেল বাসটা। প্রচণ্ড ঝাঁকুনিতে খানিক থতমত হয়ে যায় প্রত্যুষ। কানের হেডফোনটা খুলে বোঝার চেষ্টা করে হয়েছেটা কি। দেখে বাসের টায়ার পাংচার, বাস আর এগোবে না। অগত্যা বাকি প্যাসেঞ্জারদের সঙ্গে ওকেও নেমে পড়তে হলো বাস থেকে। জায়গাটা একটা তেমাথার মোড়। এখান থেকে ওর বাড়ি এখনও প্রায় আধ ঘন্টার রাস্তা। বাসে আধ ঘন্টা মানে পায়ে হেঁটে এতটা যাবে কীভাবে? কাছে পিঠে একটাও রিক্সা বা টোটোর দেখা নেই। বাসের বেশ কিছু লোক
বাড়িতে ফোন করে কাউকে নিতে আসতে বলেছে, কেউ কেউ হেঁটেই এগিয়ে গেছে। শেষমেশ একটা টোটো পাওয়া গেল বটে, কিন্তু প্রত্যুষের মতো যাদের বাড়ি বেশ দূরে সেরকম কিছু লোক সেই মিউজিক্যাল চেয়ারে আগে সিট দখল করার মতোই একরকম দৌড়ে ঝাঁপিয়ে ঠেলে তাড়াতাড়ি উঠে পড়ল সেই টোটোটায়। প্রত্যুষের আর জায়গা হলো না। এদিকে ভালো মতোই ঝড় উঠেছে, হাওয়ার বেগ ক্রমশ বাড়ছে, মাঝে মাঝে আকাশ জুড়ে ঝলসে উঠছে বিদ্যুতের রেখা। প্রত্যুষ আপন মনে বিড়বিড় করে বলে ওঠে, ধুর, ঝড় ওঠার আর সময় পেল না, এখন কি যে করি। এই সময় রাস্তা দিয়ে একজন ভদ্রলোককে হন্তদন্ত হয়ে এগিয়ে আসতে দেখে প্রত্যুষ তার দিকে এগিয়ে গেল। ও দাদা, আরে ও দাদা, একটু দাঁড়ান না। কি হলো, তাড়াতাড়ি বলুন, দেখছেন না ঝড় উঠেছে। বলছি, কাছে পিঠে কোনো অটো বা রিক্সা স্ট্যান্ড আছে? আসলে আমি মুকুন্দপুর যাব, ওখানেই আমার বাড়ি। বাসটা আচমকা খারাপ হয়ে যাওয়ায় এতটা রাস্তা আমি কি করে যে যাব, তাও এই ঝড়ের মধ্যে, একটু বলুন না। এ তো খুব মুশকিল হলো, আসলে এখানে কাছে পিঠে তো কোনো রিক্সা বা অটো স্ট্যান্ড নেই, আর এই ঝড় বাদলে পথ চলতি কিছুও পাবেন বলে মনে হয় না। তবে একটা উপায় বলতে পারি, ওই যে পাশের ওই রাস্তাটা দেখছেন না, ওটা কিন্তু শর্টকাট, ওখান দিয়ে হেঁটে গেলেও মোটামুটি ওই 20 মিনিট লাগবে মুকুন্দপুর পৌঁছতে। যান, পা চালিয়ে যান, চলে যান। আচ্ছা, তাহলে তাই করি। এই ঝড়ের মধ্যে দাঁড়াবই বা কোথায়, ভগবান জানে আজ কপালে কি দুর্ভোগ আছে। লোকটা চলে যেতে গিয়েও একটু থমকে দাঁড়িয়ে বলে, তবে দাদা, ওই রাস্তাটা ভারী নির্জন, একটু সাবধানে যাবেন। আচ্ছা চলি, বৃষ্টি আসছে। লোকটা চলে গেল। রাস্তার একপাশে বাসটা দাঁড়িয়ে, বাসের চালক আর কন্ডাক্টরও এত ঝড় বৃষ্টি দেখে আশেপাশে কোথাও একটা চলে গেছে আশ্রয়ের খোঁজে, পরে হয়তো ফিরে আসবে মেরামতি করতে। এখন এই একাকী নির্জন রাস্তার তেমাথার মোড়ে দাঁড়িয়ে প্রত্যুষ একদম একা। আশেপাশে কোনো জনমনীষী নেই, এদিকে সন্ধ্যা নামছে। প্রত্যুষ ভাবল, এভাবে একা দাঁড়িয়ে থাকাটা ঠিক হবে না, তাই লোকটার দেখানো ডান দিকের রাস্তাটা ধরে হাঁটা শুরু করল সে। এই রাস্তায় এর আগে ও কখনো আসেনি। সম্পূর্ণ অজানা অচেনা একটা পথে একাকী হাঁটতে খানিকটা অস্বস্তিও হচ্ছিল বটে, কিন্তু এছাড়া তো আর কোনো উপায়ও নেই। ইতিমধ্যে ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। বৃষ্টির ফোঁটাগুলো যেন গায়ের মধ্যে তীরের ফলার মতো এসে বিঁধছে, গায়ের জামাটা ভিজে সপসপ করছে ওর, কিন্তু হাঁটা থামালে চলবে না। বেশ খানিকটা পথ চলে এসেছে তখন, এখনও জানে না আগে আরও কতটা পথ ওকে এভাবেই চলতে হবে। এই রাস্তাটার দুপাশে খুব একটা ঘর বাড়ি নেই, রয়েছে বড় বড় গাছের সারি, আর মধ্যে মধ্যে গাছের নিচে কিছু কিছু বসার জায়গা। রাস্তায় বিশেষ আলো নেই, অনেকটা দূরে দূরে এক একটা ল্যাম্প পোস্ট রয়েছে বটে, তবে সম্ভবত ঝড়ের কারণে কারেন্ট নেই, তাই কোনো আলো জ্বলছে না। বিদ্যুতের ঝলকানিতে যেটুকু দেখা যাচ্ছে অন্ধকারের মধ্যে, সেইটুকু আচ্ছা আলো আধারিতে সামনের পথ ঠাহর হয়।
সেই আক ছায়া পথ ধরেই হেঁটে চলেছে প্রত্যুষ। হঠাৎই ওর চোখ গেল রাস্তার পাশের একটা বসার জায়গায়। মনে হলো যেন কে একজন বসে আছে সেখানে। প্রথমে ভাবল ভুল দেখছে বুঝি, কিন্তু না তো, চোখে মুখে অনবরত বৃষ্টির জল গড়িয়ে পড়ায় চোখটা মাঝে মাঝে ঝাপসা হয়ে আসছে। কিন্তু হাত দিয়ে চোখ মুখটা মুছে নিতেই আবারও সেদিকে চোখ গেল প্রত্যুষে। না, কেউ তো বসে আছে, কিন্তু এই ঝড় বাদলের এই নির্জন রাস্তার ধারে কে বসে আছে? না, প্রত্যুষের ভয় লাগে না, বরং একটা অন্য চিন্তাই ওর মাথায় চলে আসে। ও ভাবে, কে জানে, হয়তো ওরই মতো কেউ একা বিপদে পড়ে পথ চলতে হবে দেখে অপেক্ষা করছে বৃষ্টি থামার। যাই হোক, আরও এগিয়ে যেতেই প্রত্যুষ দেখল যিনি বসে আছেন তিনি একজন মহিলা। প্রত্যুষের একবার মনে হলো পাশ কাটিয়ে চলে যাওয়া উচিত, একে তো ফাঁকা রাস্তা, তাই আবার মহিলা, যেচে কথা বলতে যাওয়া কি উচিত হবে? কিন্তু শেষমেশ মানবিকতার খাতিরে একটু এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল, বলছি শুনছেন, আপনি এখানে একা বসে আছেন কেন? এই ঝড় বৃষ্টিতে কেউ কি একা এমন রাস্তার পাশে বসে থাকে নাকি? আপনার কি সাহায্য প্রয়োজন? অন্ধকারের মধ্যে থেকে ভেসে এলো খুব সুন্দর একটা কণ্ঠস্বর। কেন, আপনিও তো দেখছি একাই চলেছেন, আপনারও কি সাহায্যের দরকার? এরকম একটা অপ্রত্যাশিত উত্তর শুনে খানিকটা অবাক হয়ে প্রত্যুষ বলে ওঠে, না মানে ভাবলাম এই বৃষ্টিতে হয়তো আটকে পড়েছেন। তা ঠিকই বলেছেন, সত্যিই আমি আটকে পড়েছি। তাহলে চলুন, আমি তো সামনের দিকেই যাচ্ছি, আপনি আমার সঙ্গে যেতে পারেন, বৃষ্টিটাও একটু ধরেছে, একসঙ্গে গেলে আপনাকেও পৌঁছে দিয়েই যাব। ঠিক আছে, চলুন তাহলে। মহিলা এগিয়ে এলেন, ততক্ষণে কারেন্ট এসেছে, দূরের রাস্তার আলো খানিকটা এসে পড়েছে এদিকেও। তাতে প্রত্যুষ দেখল ভদ্রমহিলার বয়স বেশি নয়, মহিলা না বলে মেয়ে বলা চলে। শাড়ি পরিহিতা, কাঁধে একটা লেডিস ব্যাগ, বেশ স্মার্ট দেখতে, গায়ের রং ফর্সা, আর সব থেকে আকর্ষণীয় তার গলার স্বর, অদ্ভুত ব্যক্তিত্ব মেয়েটার। যাই হোক, দুজনা একসঙ্গে হাঁটতে থাকে। প্রত্যুষের মনে হয় এতক্ষণ একা নির্জন রাস্তায় কেমন যেন একটা অস্বস্তি লাগছিল ওর, কিন্তু এখন যেন পরিবেশটা বেশ হালকা হয়ে উঠেছে। প্রত্যুষই কথা শুরু করে, আমি প্রত্যুষ, প্রত্যুষ ব্যানার্জি, আসলে ডিউটির থেকে ফিরছিলাম, পথে বাস খারাপ হওয়ায় এখন এই নির্জন রাস্তা দিয়ে হেঁটেই ফিরতে হচ্ছে, তার মধ্যে আবার এই ঝড় বৃষ্টি, আর বলবেন না, একেই বলে দুর্ভোগ। মেয়েটি বলে ওঠে, ওহ, এই পথে আপনি তাহলে একেবারেই অচেনা পথিক। তা বলতে পারেন, কিন্তু আপনি? আমার বাড়ি এই রাস্তাতেই, আসলে চাকরির থেকে ফেরার পথে প্রায় দিনই ওই জায়গাটায় খানিকক্ষণ বসি, প্রকৃতির মাঝে নিজের মতো করে একটু সময় কাটাতে ভালো লাগে, আজকেও তাই। মানে
এই ঝড় বৃষ্টিতে আপনি প্রকৃতির রূপ উপভোগ করছিলেন, ভারী অদ্ভুত ব্যাপার। তা সবাইকে যে কর্পোরেটটা আম জনতার মতো স্বাভাবিক হতে হবে তা কি কোথাও লেখা আছে? আমি না হয় একটু অদ্ভুতই। কথায় কথায় বেশ খানিকটা রাস্তা চলে এসেছে ওরা। মেয়েটা হঠাৎ বলে উঠল, আমার বাড়ি এসে গেছে, তবে চিন্তা নেই, সামনে আর একটু হাঁটলেই মুকুন্দপুর বাস স্ট্যান্ড দেখতে পাবেন, আপনার পরিচিত এলাকা। এবার নিশ্চিন্তে বাড়ি যান। কথাটা শুনে প্রত্যুষ চমকে উঠল। ও যে মুকুন্দপুরে থাকে সেটা তো বলেনি, তাহলে উনি? প্রত্যুষের ভাবনাটা তখনও শেষ বিন্দুতে পৌঁছতেও পারেনি। তার আগে মেয়েটি বলে উঠল, ভাবছেন তো আপনি মুকুন্দপুরে থাকেন সেটা জানলাম কিভাবে? এ আর এমন কি, এই রাস্তাটা মুকুন্দপুর যাওয়ারই শর্টকাট, তাই এতটা যখন এসেছেন তখন সোজা যে মুকুন্দপুরেই যাবেন সেটাই তো স্বাভাবিক। প্রত্যুষ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ও তাই বলুন, তা পরিচয় যখন হলো আপনার নামটা কি? প্রত্যুষের কথা শেষ হওয়ার আগে মেয়েটি বলে উঠল, পারমিতা। নামটা বলেই হনহনিয়ে মেয়েটা চলে গেল রাস্তার বাঁদিকের একটা বাড়ির দিকে। এই জায়গায় দু তিনটে পুরনো আমলের বাড়ি আছে বটে, তবে বেশ দূরে দূরে। যাই হোক, এই আলো আধারিতে মেয়েটাকে আর দেখতে পেল না প্রত্যুষ। সে তাড়াতাড়ি এগিয়ে গেল তার গন্তব্যের দিকে। সেদিনও বাড়িতে ফিরতে বেশ খানিকটা দেরি হয়েছিল ওর। রাতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে ক্লান্ত শরীরে বিছানায় শোয়া মাত্রই ঘুম জড়িয়ে এসেছিল দু চোখে। তবে যতক্ষণ না সে গভীর ঘুমের অতলে অচেতন হয়ে গেল, ততক্ষণ বার বার মনে আসছিল পারমিতার কথা। সাধারণ মেয়েরা যেমন হয়, উনি যেন তাদের থেকে একদম আলাদা। অদ্ভুত রকমের ব্যক্তিত্ব মেয়েটার। আর সত্যি তো, একা পথ চলতে গাটা কেমন যেন ছমছম করছিল প্রত্যুষের। কিন্তু ওনার সঙ্গে দেখা হওয়ার পর বাকি পথটা কিভাবে কেটে গেল বুঝতেই পারেনি সে। এইসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ল সে। এরপর কেটে গেছে বেশ কয়েকটা দিন। তবে সব কাজের ফাঁকেও প্রত্যুষের বার বার মনে হচ্ছিল সেদিন ওইভাবে বিপর্যস্ত অবস্থায় পারমিতার সঙ্গে দেখা হয়েছিল। অন্তত এমনি একবার ওনার সঙ্গে দেখা করা উচিত। সেদিন ওর সঙ্গে অতটা পথ এসেছিলেন, তার জন্য ধন্যবাদও জানাতে হবে। যাই হোক, সেদিন অফিস থেকে বাড়ি আসার পথে প্রত্যুষ নেমে পড়ল সেই তে মাথার মোড়ে। তারপর হাঁটতে লাগল সেই নির্জন রাস্তা ধরে। সেদিন আলো আঁধারি আর ঝড় বাদলে আশপাশটা অতটা বুঝতে পারেনি। আজ দেখল সত্যি রাস্তার দু পাশটা সবুজে ঘেরা, একটা অদ্ভুত শান্ত পরিবেশ। না, পারমিতা ভুল কিছু বলেনি, এমন নিরালা কোলাহলবিহীন পরিবেশ একান্তে সময় কাটানোর জন্য একদম উপযুক্ত। কিন্তু যার সঙ্গে সাক্ষাতের জন্য এ পথে আসা, তাকে তো এখনো
দেখতে পায়নি প্রত্যুষ, তবে কি আজকে তিনি আসেননি? যদিও তার বাড়িটা প্রত্যুষ চেনে, কিন্তু হঠাৎ করে অপরিচিত কারুর বাড়িতে যাওয়া মানে তাকে আরো বিব্রত করা, আর তেমন ছেলে তো প্রত্যুষ নয়। এই সব ভাবছে হঠাৎই ওর গায়ের ওপর দিয়ে বয়ে গেল একটা দমকা হাওয়া। আকাশ তো পরিষ্কারই ছিল, কিন্তু হঠাৎই হাওয়ার বেগ বাড়তে শুরু করেছে, ঝড় উঠছে মনে হচ্ছে। দু এক ফোঁটা বৃষ্টির জল গায়ে এসে পড়েছে। সবে ব্যাগ থেকে ছাতাটা বের করতে যাবে এমন সময় দেখল বাঁ পাশের গাছের সারির পেছন দিকে কে যেন দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গেই প্রত্যুষ এগিয়ে যায় সেই দিকে, আর দেখে পেছন দিকে খুব সুন্দর একটা ঝিল রয়েছে। ঝোড়ো হাওয়ায় ঝিলের জলে খেলা করছে চোরা স্রোত, আর সেই দিকে তাকিয়ে ঝিলের ধারের হলুদ রাধা চূড়া গাছটার নিচে দাঁড়িয়ে আছে মেয়েটা। তার লালচে খয়েরি শাড়ির আঁচলটা ঝোড়ো হাওয়ায় উড়ছে। প্রত্যুষের চিনতে অসুবিধা হয়নি তাকে, পারমিতা। প্রত্যুষ এগিয়ে গিয়ে বলে, ও আপনি এখানে, আপনাকেই খুঁজছিলাম। মেয়েটি না তাকিয়েই উত্তর দেয়, কেন আজ আবার এই অচেনা পথে এলেন যে ভারী? না, সেদিন আপনার সঙ্গে দেখা হলো, অতটা রাস্তা আপনি গেলেন, তাই ভাবলাম। তাই ধন্যবাদ জানাতে এসেছেন? আসলে আমি আবার অনেকটাই ঝোড়ো হাওয়ায় উড়ে যাওয়া ছড়া পাতার মতো, তো আমাকে সবসময় যে খুঁজে পাবেন তা তো নয়। তবে একটা কথা না বললেই নয়, আজ তো ওয়েদার ভালোই ছিল, হঠাৎ করেই ঝড়টা উঠল। আচ্ছা, এই রাস্তায় এলেই কেন যে ঝড় ওঠে, এখন আবার তাড়াহুড়ো? তা ঝড়টা কি বাইরেই উঠেছে না আপনার মনের ভেতরেও? না, মানে মুখে কিছু না বলতে পারলেও প্রত্যুষ মনে মনে ভাবে, আসলে এমন কিছু মানুষ থাকে যাদের সঙ্গে কথা বলতে, পথ চলতে স্বাচ্ছন্দ্য বোধ হয়। আসলে যারা আর পাঁচটা মেয়ের থেকে একদম আলাদা, পারমিতা হয়তো সেরকমই একজন। কারণ অন্য মেয়েদের ওই গায়ে পড়ে আদিক্ষেতা জিনিসটাই ভালো লাগে না প্রত্যুষের। প্রথমে ভালোবাসার অভিনয়, আর তারপর স্বার্থ মিটে গেলে আর কিনবেই না। কিন্তু পারমিতা বোধ হয় তেমনটা নয়। প্রত্যুষকে আনমনা হয়ে চুপ করে থাকতে দেখে পারমিতা বলে ওঠে, সব মেয়েরাই বুঝি গায়ে পড়া হয়, তা আপনার তো দেখছি মেয়েদের সম্পর্কে বেশ উচ্চ ধারণা। কথাগুলো শুনে অবাক হয়ে যায় প্রত্যুষ, আর ভাবে পারমিতা কিভাবে ওর মনের কথাগুলো পড়ে ফেলে। যাই হোক, খানিকটা অপ্রস্তুত ভাবেই সে বলে ওঠে, এমনটা তো ছিল না, কিন্তু জীবনে এমন কিছু অভিজ্ঞতা হয়েছে, যাক বাদ দিন, বাদ দিন ওসব কথা। মেয়েটি এগিয়ে এসে বলে, চলুন যাওয়া যাক। পথে বিভিন্ন রকমের কথা বলতে থাকে ওরা। মেয়েটি বলে ওর বাবা মা কেউ নেই, মামার বাড়িতে মানুষ হয়েছে, এখন চাকরি করে তাই একাই থাকে। ও প্রত্যুষ পিয়ালির নাম না করেই জানায় তার তিক্ত অভিজ্ঞতার কথা।
শুধুমাত্র বেকার ছিল বলে ওর মনের থেকেও পকেটের বিচার করা হয়েছিল আরো বেশি করে। আজ তো ভালো চাকরি করে, কিন্তু সেই সম্পর্কটা, সেই ছেলে মানুষ ভালো লাগাগুলো সব হারিয়ে গেছে। হাঁটতে হাঁটতে পারমিতার বাড়িটা এসে গেছে। যাওয়ার আগে সে শুধু বলে, তার মানে কি আপনি সারা জীবন এভাবেই একলা পথে বন্ধু খুঁজে বেড়াবেন? প্রত্যুষ অকপটে বলে ওঠে, না, খুঁজছি কই, চেনার চেষ্টা করছি এমন একজনকে যাকে দেখে ভরসা করতে ইচ্ছা করে, হয়তো আপনার মতোই কাউকে। আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম, আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম, শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম, আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম, হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি বাতাসের বাঁশিতে কান পেতে থাকি, হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি বাতাসের বাঁশিতে কান পেতে থাকি, তাকেই কাছে ডেকে মনের আঙিনা থেকে বৃষ্টি তোমাকে তবু ফিরিয়ে দিলাম, আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম, আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম, শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম, আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম। কথাটা বলে প্রত্যুষ আর দাঁড়ায় না, হনহনিয়ে চলে যায় সেখান থেকে। রাস্তাটা এখন ওর চেনা, তাই আর অসুবিধা হয় না। এরপর থেকে মাঝে মাঝে দেখা হতো ওদের। আসলে প্রত্যুষ ইদানিং মাঝে মাঝেই ওই রাস্তাটা ধরে আসে, তবে সব দিন যে দেখা হয় এমনটা নয়। কিন্তু ঝোড়ো হাওয়া দিলে কিংবা বৃষ্টি ভেজা একলা পথে এলেই দেখা হয়ে যায় পারমিতার সঙ্গে। প্রত্যুষও এতদিন এটা বুঝে গেছে, মেয়েটা ঝড় বাদলে একা প্রকৃতির কোলে ঘুরে বেড়ায়, বসে থাকে একাকি, যেন এক অনন্ত অপেক্ষা। তবু ভালো লাগে প্রত্যুষের, পিয়ালিকে ছাড়া কারুর কথাও কোনো দিন ভাবেনি, কিন্তু সেটা তো সত্যি অতীত, জীবন ওকে হয়তো আরেকটা সুযোগ দিচ্ছে। পারমিতার সঙ্গে পরিচয়ের পর সত্যি ওর মনে হচ্ছে, জীবনে কি ভালোবাসা নামের অবাধ্য ফিলিংসটাকে আর একবার সুযোগ দেওয়া যায় না? সত্যি পারমিতার সঙ্গে দেখা হওয়ার পর ধীরে ধীরে সময়ের সঙ্গে প্রত্যুষের মনে কোথায় যেন একটা ভালো লাগা তৈরি হয়েছে। বারবার সেই মানুষটাকে দেখতে ইচ্ছে করা, কথা বলতে চাওয়া, একসঙ্গে পথ চলা, যেন আবারও সেই হারিয়ে যাওয়া ভালোবাসার অনুভূতিগুলো
ধীরে ধীরে ডানা মেলতে শুরু করেছে। আর তার বহিঃপ্রকাশও দেখা দিচ্ছে প্রত্যুষের আচার ব্যবহারে। সেই সারাক্ষণ বেচার মুখ খিচখিচে স্বভাবের প্রত্যুষটা কেমন যেন বদলে গেছে, যেন মুখোশ খুলে আবারও বেরিয়ে এসেছে হাসি খুশি প্রাণ খোলা ফুরফুরে মেজাজের একটা নতুন মানুষ। আর এই পরিবর্তনটা যেমন পরিবারের সকলের চোখে পড়েছে, তেমনই নজরে পড়েছে প্রত্যুষের অফিস কলিগদেরও। তাদেরও বেজায় জানার ইচ্ছে প্রত্যুষের এই পরিবর্তনের কারণ। আর সেই সুযোগটাও এসে গেল একদিন। সেদিন নববর্ষ উপলক্ষে প্রত্যুষের বন্ধু সিদ্ধার্থর বাড়িতে একটা বাঙালি খাওয়া দাওয়া ও গল্প গুজবের আসর বসেছিল। তখনই প্রত্যুষকে দেখে কথাটা বলেই ফেলল ওর বন্ধু তীর্থ। আরে স্যার, খবর কি? ইদানিং তো দেখছি বেশ খোশ মেজাজে, রহস্যটা কি? রহস্য আবার কি থাকবে? না, আমাদের চেনা দেবদাস আবার নতুন করে লাভার বয় ইমেজে ফিরে এসেছে মনে হচ্ছে। নতুন কোনো সেনোরিটা লাইফে এসেছে নাকি? পাশ থেকে ওদের আর এক কলিগ এবং তীর্থর ফিয়ন্সে চিত্রা বলে উঠল, সে তুমি ঠিকই বলেছো, পিয়ালির প্রেমে প্রত্যাখ্যাত হয়ে মুঝে যাওয়া শূন্য হৃদয়ে আবার রং লেগেছে মনে হচ্ছে। আচ্ছা কি বলতো তোরা, এটা নববর্ষের আসর নাকি কলেজ ক্যাম্পাস? মানে কাউকে একটা মুরগি করার সুযোগ পেলেই হলো, আমি যদি ভালো মনে থাকি তাতেও প্রবলেম। চিত্রা আবারও বলে ওঠে, আহা প্রত্যুষদা চটছো কেন, আমরা তো তোমার বন্ধু বলো, তাই বন্ধুর জীবনে নতুন কেউ এসে থাকলে সেই আনন্দে আমরাও শরীক হতে চাইছি। তখনই তীর্থ বলে ওঠে, আসলে প্রত্যুষের প্রথম প্রেমের ব্যর্থতার গল্পটা তো বন্ধু মহলে বেশ প্রচলিত, তাই আবার যদি সেরম কিছু ঘটে আর তার জন্য যদি প্যাক খেতে হয়, ওই জন্যই বোধহয় ব্যাপারটা চুপি চুপি সেরে নিতে চাইছে। আরে ভাই আমাকে দেখ, চিত্রার ওই বাঘের মতো পুলিশ বাবাকেও ঠিক কায়দা করে নিয়েছি, এখন তো বিয়ে দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে, বলে কিনা আমার মতো জামাই পাওয়া নাকি ভাগ্যের ব্যাপার। সিদ্ধার্থ অনেকক্ষণ ধরে ওদের কথাবার্তা শুনছিল, এবার উঠে এসে বলল, এই তীর্থ এবার চুপ কর তো, অনেক হয়েছে তো নিজে ঢাক পেটানো, আজ বাদে কাল বিয়ে করবি, তারপর ছেলে মেয়ের বাপও হয়ে যাবি, তবু অন্যের পেছনে লাগা স্বভাবটা গেল না। এই প্রত্যুষ এদিকে আয় তো, দরকার আছে। সিদ্ধার্থ প্রত্যুষকে ডেকে নিয়ে যায় অন্য ঘরে। এদিকে চিত্রা আর তীর্থ নিজেদের মতো কথা বলতে থাকে। সত্যি প্রত্যুষদার চেঞ্জটা লক্ষ্য করার মতোই, যা হোক মানুষটার জীবনে নতুন করে কেউ এলে ভালোই। এই যে তুমি এসেছো, যেমন আমার জীবনটাই বদলে গেছে, নয়তো ভালোবাসে কি বুঝতামই না। সেই কারণেই তো মোস্ট এলিজিবল ব্যাচেলার থেকে আমার প্রমোশন হয়ে পারফেক্ট হাজবেন্ড হতে চলেছি। সত্যি তুমি না পুরো সেলফ অবসেসড লোক। লোক বলে দুঃখ দিও না প্রিয়ে, তোমার একনিষ্ঠ প্রেমিককে, আর সেই একনিষ্ঠতার প্রমাণ দেওয়ার জন্যই তো তোমার মতো সুন্দরী রমণীকে ঘরণী করার ব্যবস্থা পাকা করছি। ঠিক আছে, সিদ্ধার্থদার তো পাত্তাই নেই, চলো দেখি বাকিরা কি করছে। অন্য ঘরে নিয়ে গিয়ে সিদ্ধার্থ ঠান্ডা মাথায় প্রত্যুষকে জিজ্ঞাসা করে, হ্যাঁ রে, তুই তো জানিস ওদের মতো চ্যাংড়ামি আমার পোষায় না, কিন্তু
ওরা যেটা ডাউট করছে সেটা কি ঠিক? তুই তো সব কথা আমাকে বলিস, সত্যি কি? দেখ, এক হাতে তো আর তালি বাজে না, আগে আমাকে ব্যাপারটা নিয়ে একটু ক্লিয়ার হতে দে, তারপর নিশ্চয়ই বলবো। তবে এটুকু ঠিক যে আমি সত্যি আমার পাস্ট থেকে মুভ অন করে নতুন পথে চলার চেষ্টা করছি। দ্যাটস গ্রেট বস, আই'ম অলওয়েজ ইন ইওর সাইড। যাই হোক, দিন এগিয়ে চলল। ইতিমধ্যে আবার একদিন প্রত্যুষ এগিয়ে চলল সেই নির্জন রাস্তা ধরে। আজ দুপুর থেকেই ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির দিনে পারমিতাকে যে সে ঠিক দেখতে পাবে তা প্রত্যুষ জানে। আজ অবধি যত দিন ওর সাথে দেখা হয়েছে ততদিনই বৃষ্টি হয়েছে, কিন্তু সত্যি ব্যাপারটা কাকতালীয়। এর কোনো উত্তর প্রত্যুষ খুঁজে পায়নি। যথারীতি রাস্তার ঠিক মাঝামাঝি সেই বাঁধানো গাছতলাটার কাছে গিয়ে দেখল পারমিতা বসে আছে। বৃষ্টি ভেজা স্যাঁতস্যাঁতে পরিবেশে যে কারুর এতটা ভালো লাগে তা পারমিতাকে না দেখলে বিশ্বাস করাই দায়। সেদিন প্রত্যুষ বেশ খানিকটা দেরিতেই এসেছে, তখন সন্ধ্যা হয়ে গেছে রীতিমতো। প্রত্যুষ এগিয়ে গিয়ে ডাক দেয় পারমিতাকে, চলুন এগোই। আচ্ছা, অন্যদিন আপনি কি তাড়াতাড়ি চাকরির থেকে ফিরে যান? ঠিক বৃষ্টির দিনেই কেন দেখা হয় বলুন তো? আমি অন্য অনেক দিনও এই রাস্তা ধরে গেছি কিন্তু আপনাকে দেখিনি, আর আপনাকে ফোনও করেছি কিন্তু রিংই হয় না, কেন বলুন তো? আজ তো দেখছি আপনার অনেক প্রশ্ন। আসলে এদিকে খুব নেটওয়ার্ক প্রবলেম, তাই বোধহয় ফোন আসে না। আর বৃষ্টি, বৃষ্টি বোধহয় আমাকে খুব ভালোবাসে, তাই তো বৃষ্টির জল পড়লেই হেসে ওঠে আমার প্রতিচ্ছবি। বৃষ্টির ধারা ভারী অদ্ভুত জানেন, মুখের ওপর দিয়ে যখন টুপিয়ে পড়ে ঢেকে দেয় সব চোখের জল, যখন পথের ওপর দিয়ে বয়ে যায় তখন হয়তো ধুয়ে দেয় সেই পথের ওপর লেগে থাকা রক্তের দাগ। আজ পারমিতার কথাগুলো বড্ড হেঁয়ালির মতো লাগে প্রত্যুষের। যাই হোক, আজ আর বেশি কথাও হয় না, পথ চলতে চলতে এসে যায় পারমিতার বাড়িটা। পারমিতা ঢুকে যায় নিজের বাড়িতে, প্রত্যুষ এগোতে যাবে, হঠাৎই শুরু হয় প্রচণ্ড বজ্রপাত, বিদ্যুতের প্রচণ্ড শব্দ আর তার ঝলকানিতে আকাশটাকে যেন চিড়ে ফেলছে। বৃষ্টির মধ্যে তাও হাঁটা যায়, কিন্তু এমন বজ্রপাত শুরু হয়েছে যে ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে যাওয়াও বেশ বিপজ্জনক। তাই না এগিয়ে একটু দ্বিধা সত্ত্বেও প্রত্যুষ গিয়ে দাঁড়ায় পারমিতার বাড়ির দরজায়। দরজাটা দু চারবার নক করতেই দরজা খুলে এসে দাঁড়ায় পারমিতা আর বলে, বাজ পড়ছে খুব, আসুন ভেতরে আসুন। না মানে আজকে রাতটা কি একটু থাকতে পারি, যদি আপনার আপত্তি না থাকে? আপনি মানুষটা যে খারাপ নন সেটা কি আমি এতদিনে বুঝিনি? আসুন। বাড়ির ভেতরটায় বনিদিয়ানার ছাপ স্পষ্ট, খুব সুন্দর সাজানো গোছানো। প্রত্যুষ ভাবে মেয়েটা বেশ রুচিশীল এবং পরিপাটিও বলতে হবে। পারমিতা একটা তোয়ালে আর এক সেট পাজামা পাঞ্জাবি এনে দেয়, তারপর প্রত্যুষকে বলে, নিন মাথা গা মুছে জামা কাপড়টা পরে নিন, এটা আমার বাবার।
মনে হয় আপনার গায়ে হয়ে যাবে। আসুন আপনার ঘরটা দেখিয়ে দিই। দোতলার একটা ঘর দেখিয়ে দেয় পারমিতা, তারপর চলে যায় সেখান থেকে। প্রত্যুষ ফ্রেশ হয়ে জামা কাপড় বদলিয়ে এসে বসে খাটে, হাতে মোবাইলটা নিয়ে বাড়িতে ফোন করার চেষ্টা করে ঠিকই, কিন্তু ফোন করা যায় না, এমনকি ফোনের নেটটাও কাজ করছে না। এদিকে বোধহয় সত্যি টাওয়ার পাওয়া যায় না। খাটের সামনের দেওয়ালে ঝুলছে একটা অয়েল পেন্টিং, একজন ভদ্রলোক আর তার স্ত্রী, বোধহয় পারমিতার বাবা মা। খাটি পাতা কুচি লাগানো ভেলভেটের চাদর, মাথার উপরে এক পাশে ঝুলছে খুব সুন্দর একটা ঝাড়বাতি, এক কথায় চারিদিকে আভিজাত্যতার ছাপ স্পষ্ট। সময় কাটাবার জন্য ফোনে গেম খেলছিল প্রত্যুষ, কখন যেন চোখটা লেগে গেছিল তার। আচমকাই একটা সুরেলা গলার সুর শোনা গেল, কে যেন আপন মনে গান গাইছে। আওয়াজটা আসছে নিচের তলা থেকে, বাইরে তখনও অবিশ্রান্ত বৃষ্টি হচ্ছে। প্রত্যুষ নেমে এসে দেখে নিচ তলার একটা ঘরে জানলার কাছে দাঁড়িয়ে পারমিতা আপন মনে গুনগুন করছে খুব চেনা একটা গান। প্রত্যুষ পেছন থেকে বলে ওঠে, গানটা আপনি ভালোই করেন, শিখেছেন নাকি? না না, ওই ভালো লাগে তাই। যাক, আপনি উঠে পড়েছেন, আপনি বিশ্রাম নিচ্ছিলেন তাই আর ডাকিনি, চলুন কিছু খেয়ে নেবেন। হালকা কিছু খাওয়া সেরে নিয়ে প্রত্যুষ শুতে চলে যায়, মনে মনে ভাবে কাল আর ডিউটি যাওয়া হবে না, সরাসরি বাড়ি গিয়ে মাকে পারমিতার কথা বলবে। যা সংসারী মেয়ে, তাতে ওসব প্রেম নিবেদন না করে সরাসরি বিয়ের প্রস্তাব দেওয়াই বাঞ্ছনীয়। ইতিমধ্যেই পারমিতা এসে বলে, প্রত্যুষবাবু আপনি ঘুমিয়ে পড়ুন, সকাল হলে বাড়ি চলে যাবেন। আর একটা কথা, রাতে কিন্তু ঘর থেকে বেরোবেন না, পরে যেন আমাকে দোষ দেবেন না, অন্ধকারে পড়ে গেলে বিপদে পড়বেন। রাতের দিকে কারেন্টও আসবে না, তাই আবার ঝড় বৃষ্টি, বেরোবেন না, কেমন? প্রত্যুষ কিছু বলার আগেই পারমিতা দরজাটা ভিজিয়ে দিয়ে চলে গেল। ঘরের বাহারে তিন থাকের মোমদানিতে জ্বলছে মোমবাতির আলো, সেই হলদেটে আলোয় ঘরটায় কেমন যেন আবছায়া খেলা করছে। বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি আর ঘরের ভেতরটা ভীষণ রকম নিস্তব্ধ। এই এত বড় বাড়িতে মেয়েটা একা থাকে কিভাবে? সাহস আছে বলতে হবে। এই সব ভাবতে ভাবতে কখন যে দু চোখের পাতায় ঘুম জড়িয়ে এসেছে প্রত্যুষ্টা নিজেও জানে না। তখন বোধ হয় মাঝরাত, আচমকাই গলাটা এমন শুকিয়ে কাঠ হয়ে গেছে যে ঘুম ভেঙে যায় প্রত্যুষের। চোখ খুলে দেখে চারিদিক খুটখুটে অন্ধকার, মোমবাতিগুলো কখন যেন নিভে গেছে। এখন এই সূচিভিত্ত অন্ধকারে জল পাবে কোথায়ও? পারমিতা তো বেরোতে বারণ করেছিল, কিন্তু একটু জল না হলে তো পারা যাবে না। অগত্যা ঘর থেকে বেরিয়ে আসে প্রত্যুষ,
এত অন্ধকার যে এক হাত দূরের জিনিসও ঠাহর হচ্ছিল না। কোনো ক্রমে দেয়াল ধরে ধরে সিঁড়ির কাছে যাওয়ার চেষ্টা করে ও। তখনই শুনতে পায় শব্দটা। ওর ডান দিকের যে সিঁড়িটা তেতলার দিকে উঠে গেছে, সেখান দিয়ে কে যেন উঠছে। হতচকিত হয়ে সেদিকে তাকাতে কাঁচের জানলা দিয়ে এসে পড়ল বিদ্যুতের ঝলকানি। আর সেই আলোয় প্রত্যুষ বুঝতে পারে শাড়ি পরিহিতা কোনো মহিলা সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল। এত রাতে কে হতে পারে? পারমিতা? হঠাৎই নিজের অজান্তে একটা ভয়ের স্রোত বয়ে গেল প্রত্যুষের সর্বাঙ্গে। তেতলায় তো ছাদ, এত রাতে পারমিতা ছাদে যাচ্ছে কেন? প্রত্যুষ কোনো ক্রমে হাতরে হাতরে তেতলার সিঁড়ি বেয়ে উঠতে থাকে ছাদে। ছাদের দরজাটা হাট করে খোলা। ছাদে গিয়ে যা দেখে তাতে ওর সর্বাঙ্গে বয়ে যায় হিম শীতল তরঙ্গ। হাত পা যেন কাঁপছে। কি দেখছে সে? ছাদের কার্নিশের উপর উঠে দাঁড়িয়ে আছে পারমিতা। রাস্তার দিকে মুখ করে চুপ করে স্থির হয়ে দাঁড়িয়ে আছে সে। কি করতে যাচ্ছে ও? আর কেন? পাগলের মতো চিৎকার করে ওঠে প্রত্যুষ। পারমিতা, না দাঁড়াও, কি করছো তুমি? করো না, এটা করো না। আমি তোমার পাশে থাকব, কখনো যাব না। এমন ভুল করো না, নেমে এসো, প্লিজ নেমে এসো। প্রত্যুষের গলার আওয়াজ শুনে কার্নিশের উপরেই ঘুরে দাঁড়ায় পারমিতা আর বলে, যখন দরকার ছিল তখন তো একবার মানুষটাকে দেখারও চেষ্টা করেননি, আর আজ আপনি থেকে সোজা তুমি হয়ে গেলাম। চলে যান প্রত্যুষবাবু, আপনাকে আমি রাতে বেরোতে বারণ করেছিলাম, আপনি শোনেননি, তাই এই দৃশ্যের সাক্ষী হয়ে গেলেন। যান, চলে যান। সঙ্গে সঙ্গে আকাশের বুক চিরে বৃষ্টি স্নাত আকাশের বুকে ঝলসে ওঠে বিদ্যুতের ঝল। আর মেয়েটা কার্নিস থেকে লাফ দিয়ে দেয় চোখের নিমেষে। প্রত্যুষের গলা থেকে বেরিয়ে আসে একটা আর্তনাদ। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে প্রত্যুষ ছুটে যায় ছাদের কার্নিশের ওখানে। ভয় আর দুর্দৃষ্টিতে নিচে তাকিয়ে দেখে নিচের রাস্তায় পড়ে আছে পারমিতার থেতলে যাওয়া শরীরটা। রক্তে ভেসে যাচ্ছে রাস্তাটা, বৃষ্টিতে ধুয়ে যাচ্ছে গাঢ় তাজা লাল রক্ত। আর সহ্য করতে পারে না প্রত্যুষ, কোনো ক্রমে টলতে টলতে ভোর রাতে ফিরে আসে বাড়িতে। তারপর আসে ধুম জ্বর। তিন দিন ধরে কিন্তু সব সময় একটা হেয়ালি ছিল। সব থেকে বড় কথা, তোকেও কিন্তু রাতে বেরোতে বারণ করে সাবধানও করেছিল। ব্যাপারটা দেখতে হচ্ছে। চল আজই যাব ওখানে, বাড়িটা দেখব। না, ওখানে যাওয়ার ক্ষমতা আমার নেই। আরে ভয় পেলে চলবে না। জানি না কেন আমার মনে হচ্ছে তুই যা দেখেছিস তার আড়ালেও অনেক কিছু আছে। সেটা আমায় জানতে হবে, জানতে হবে প্রত্যুষ, জানতে হবে। প্রত্যুষের অনিচ্ছা সত্ত্বেও একরকম জোর করে সিদ্ধার্থ প্রত্যুষকে নিয়ে যায় সেই বাড়িতে, পারমিতার বাড়িতে। কিন্তু আরো একটা চমক অপেক্ষা করছিল প্রত্যুষের জন্য। গিয়ে দেখে বাড়িটা তালা বন্ধ। দেখে মনে হচ্ছে অনেকদিন ধরেই
বন্ধ রয়েছে বাড়িটা। সবথেকে বড় কথা, যেখানে সুইসাইডের মতো একটা ঘটনা ঘটেছে মাত্র 3 দিন আগে, সেখানে নিশ্চয়ই পুলিশ এসেছিল, বা আশপাশের লোকজনও নিশ্চয়ই এ ব্যাপারে কিছু তো জানবে। জায়গাটায় যদিও খুব একটা ঘন বসতি নেই, তবুও সিদ্ধার্থ এদিক ওদিক তাকাচ্ছিল যদি কারুর দেখা পাওয়া যায়। প্রত্যুষ একভাবে রাস্তাটার দিকে তাকিয়েছিল, বারবার ভাবছিল এখানেই তো পড়েছিল পারমিতার থেঁতলে যাওয়ার শরীরটা। যাই হোক, খানিকক্ষণ বাদে একটি ছেলেকে সাইকেল নিয়ে আসতে দেখা যায় ওই পথে। সিদ্ধার্থ তাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করে, আরে ভাই, বলছি এখানে পারমিতা বলে কি কেউ থাকেন? আপনারা কারা? আমরা ওর বন্ধু, অনেক দিন যোগাযোগ নেই, তাই দেখা করতে এসেছিলাম। ও, আপনারা জানেন না, আজ প্রায় 3 মাস হলো পারমিতাদি নিখোঁজ। কি হয়েছে কেউ জানে না, পুলিশে খবর দেওয়া হয়েছিল কিন্তু কোনো খবর পাওয়া যায়নি। ছেলেটা কথাগুলো বলে তাড়াতাড়ি চলে যায় সেখান থেকে। প্রত্যুষ সমস্ত কথাগুলো মন দিয়ে শুনেছে। সে তাড়াতাড়ি সিদ্ধার্থর কাছে এসে বলে, সিধু, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। 2.5 মাস ধরে পারমিতার সঙ্গে বহুবার দেখা হয়েছে, বাড়িতে পৌঁছে দিয়েছি, 3 দিন আগে এই বাড়িতে নিজে থেকেছি, আর এখন শুনছি 3 মাস ধরে সেই মানুষটাই এখানে নেই। আর একটা ডেড বডি এখানে পড়েছিল, অথচ কেউ জানে না। আমার তো মাথা কাজ করছে না। সিদ্ধার্থ ততোধিক ঠান্ডা মাথায় বলে ওঠে, আমার কিন্তু ব্যাপারটা স্বাভাবিক মনে হচ্ছে না। মানে তুই কি বলতে চাইছিস, ভৌতিক কিছু? চল সিধু, আর কোনোদিন এখানে আসবো না। তুই আমাকে চিনিস, মানুষ হোক বা ভূত, এ রহস্যের শেষ আমি দেখে ছাড়ব। আর আসবো না বললে তো হবে না, কেন মেয়েটা তোকেই দেখা দিল, তুই কেন? আর ও কিন্তু তোর কোনো ক্ষতি করেনি, তোর সঙ্গে কি এমন যোগসূত্র থাকতে পারে? আর ও তোকে শেষ বলেছিল যখন দরকার ছিল তখন তুই আসিসনি, কেন? তুই তো এর আগে ওকে চিনতিসই না, তাহলে তুই আসবি বা কেন? জানতে হবে, জানতে হবে প্রত্যুষ, জানতে হবে। শোন, কাল শনিবার, তাই অমাবস্যা, কাল রাতেই আমরা আসব। কি করবি তুই? প্ল্যান সেট। পরের দিন রাতে যথারীতি সিদ্ধার্থ আর প্রত্যুষ চলে এসেছে সেই বাড়িটার সামনে। ঘড়ির কাঁটা তখন প্রায় রাত 12:30 ছুঁই ছুঁই। প্রত্যুষ একটা কাঁটার মতন জিনিস বার করে দক্ষ হাতে খুলে ফেলেছে দরজার তালাটা। চারিদিকে বিরাজ করছে নিঝুম রাতের নিস্তব্ধতা। ওরা দুজনা বাড়ির ভেতরে ঢুকে যায় সন্তর্পণে। ভেতরটা খুটখুট করছে অন্ধকার, টর্চের আলোয় এগোতে থাকে ওরা। দূর রাস্তার থেকে ভেসে আসছে কুকুরের কান্নার শব্দ, বাইরের গাছ থেকে ভেসে আসছে নিশাচর পাখির ডাক। প্রত্যুষের বুকের ভেতরটা প্রচণ্ড ধরফর করছে। প্রচণ্ড সাহসী সিদ্ধার্থরও কপালে ফুটে উঠেছে বিন্দু বিন্দু ঘাম। কোনো ক্রমে টর্চের আলো ফেলে ওরা উঠে আসে 3 তলার ছাদে, যেদিকের কার্নিশে শেষবার পারমিতাকে দেখেছিল প্রত্যুষ, ছাদের সেই দিকটাতেই চলে যায় সিদ্ধার্থ। তারপর প্রস্তুতি নিয়ে নেয় চটপট।
ছাদের মেঝেতে পেতে ফেলে একটা প্ল্যানচেট বোর্ড। বোর্ডের চারদিকে চারটি মোমবাতি রাখা হয়েছে। বোর্ডের উপরে রাখা একটা বড় ত্রিভুজাকৃতি কাঠের ঘুটির মতো জিনিস, এটাকে সরিয়ে সরিয়ে নাকি স্পিরিটেরা উত্তর দেয়। শুধু তাই নয়, ছাদের কার্নিশের ওখানটায় চক দিয়ে তারার মতো দেখতে অদ্ভুত একটা চিহ্ন এঁকেছে সিদ্ধার্থ। তার ভেতরে আঁকা অদ্ভুত কিছু সংকেত, সেখানেও জেলে রেখেছে আরও পাঁচটা মোমবাতি। ওটা নাকি ডেভিলস ট্র্যাপ, অর্থাৎ এমন এক গণ্ডি যার ভেতরে স্পিরিট একবার উপস্থিত হলে যতক্ষণ না সব উত্তর দিচ্ছে এবং যতক্ষণ না তাকে রিলিজ করা হচ্ছে, সে স্বেচ্ছায় ওখান থেকে বেরোতে পারবে না। এছাড়াও আরও অনেক জিনিসপত্রই রয়েছে সিদ্ধার্থর ব্যাগে। সিদ্ধার্থ যে প্ল্যানচেট বা প্রেত চর্চা করে সেটা প্রত্যুষ জানত, কিন্তু এভাবে যে তাকেও এমন পরিস্থিতিতে পড়তে হবে তা সে স্বপ্নেও ভাবেনি। যাই হোক, সিদ্ধার্থ আর প্রত্যুষ বসেছে দুই পাশে, প্ল্যানচেট বোর্ডের দুই দিকে দুজনা বসে রয়েছে। সিদ্ধার্থ ওর পাশে রেখেছে একটা অদ্ভুত দেখতে যন্ত্র, EMF ডিটেক্টর, যেটা নাকি স্পিরিট ধারে কাছে এলেই সিগন্যাল দেয়। সিদ্ধার্থ আর প্রত্যুষ হাত রাখে বোর্ডের উপরের সেই ত্রিভুজের মতো দেখতে কাঠের তৈরি ওই জিনিসটার ওপর। সিদ্ধার্থ বলে দেয় কোনোভাবেই যেন হাতটা না সরায় প্রত্যুষ, আর ওকে মনে মনে ভাবতে বলে পারমিতার চেহারাটা। সত্যি প্রত্যুষ চোখ বুঝলেই মনে পড়ছে পারমিতার সুন্দর মুখটা, অসম্ভব ব্যক্তিত্ব, রুচিশীল মার্জিত একটি মেয়ে। কতক্ষণ যে এভাবে কেটে গেছে ওরা খেয়াল করেনি। হঠাৎই ঝোড়ো হাওয়া বইতে শুরু করে, কিন্তু এত হাওয়াতেও মোমবাতির শিখাগুলো কিন্তু নিভছে না। শুরু হয়েছে হালকা ঝিরঝিরে বৃষ্টি। সঙ্গে সঙ্গেই সিদ্ধার্থর পাশে রাখা যন্ত্রটা বিপ বিপ করে শব্দ করতে শুরু করেছে। ওটার একাধিক আলো বারবার জ্বলছে আর নিভছে, আর অদ্ভুত শব্দ করে যেন কিছু একটার ইঙ্গিত দিয়ে চলেছে। সিদ্ধার্থ চোখ বন্ধ রেখেই বলল, সে এসে গেছে। কিছুক্ষণের মধ্যেই প্রত্যুষ আবারও শুনতে পেল সেই পরিচিত কণ্ঠস্বর। প্রত্যুষ বাবু, কি হলো, ডাকলেন যে আবার? ভয় পেয়েছেন বুঝি? আর আমার জন্যে আবার ডেভিলস ট্র্যাপ? আরো কত আয়োজন! কেন প্রত্যুষবাবু, আপনি যখনই চেয়েছেন তখনই তো বারবার আপনার সঙ্গী হয়ে পথ চলেছি আমি, আর আজ আজ এত ভয়। এতক্ষণে প্রত্যুষ এটা বুঝে গেছে, এতদিন যার সঙ্গে সে পথ চলেছে সে কোনো মানুষ নয়, সে শুধুই এক পথভ্রষ্ট প্রেতাত্মা। সিদ্ধার্থ আর প্রত্যুষ চোখ খুলে দেখে তাদের থেকে কয়েক হাত দূরত্বে ছাদের কার্নিশের ওপর এসে দাঁড়িয়েছে পারমিতা। যেন হাওয়ায় ভেসে রয়েছে সে, ঝোড়ো হাওয়ায় উড়ছে তার শাড়ির আঁচল। পারমিতা আবারও বলে ওঠে, আমি তো শুধু
আপনাকে সবটা বলতে চেয়েছি। শুনলেন কই? আমি তো সেই আমি আছি, শুধু শরীরটা নেই বলেই আপনার চোখে সেই ভালো লাগা আর নেই, রয়েছে শুধুই প্রচণ্ড একটা ভয়। আমি জানতাম আপনি আসবেন। বলুন। একজন এসে চিপে ধরল আমাকে, অনেক চেষ্টার পর কোনোক্রমে ওদের ধাক্কা দিয়ে সরিয়ে পালাতে পালাতে ছাদে উঠে আসি। ওরা পিছু পিছু এসেছিল, বলছিল পালানোর কোনো রাস্তা নেই। কি করতাম বলুন? আমাকে হিংস্র জানোয়ারের মতো ছিঁড়ে খেয়ে সে তো মিলে আমার সবটার শেষকৃত্য করে দিতে বলবেন প্রত্যুষবাবুকে, অন্য কেউ নয়। তবেই আমার মুক্তি। চলে যেতে গিয়েও ঘুরে দাঁড়ায় পারমিতা আর প্রত্যুষকে বলে, প্রত্যুষবাবু, ভালোবাসার শব্দটাকে ভয় পাবেন না। যে রাস্তায় আমাকে ভালো লেগে এতটা ভয় পেলেন, কে বলতে পারে সেই ভয় পাওয়া রাস্তাতেই ভয়ের বদলে আবারও পেয়ে যেতে পারেন আপনার ভালোবাসাকে। ধীরে ধীরে পারমিতার শরীরটা মিলিয়ে গেল ঝোড়ো হাওয়ার সাথে। প্রত্যুষ আর সিদ্ধার্থ সেই ঝিলের ধারে গিয়ে ঘুরে বার করে আনে পারমিতার পচা গলা দেহটা। তখন সবে উদীয়মান সূর্যের লালচে আলো এসে পড়েছে ওদের ওপর। প্রত্যুষ দাহ করে দেয় সেটা। পারমিতার চিতার আগুনের লালচে শিখা যেন ভোরের সূর্যের লালচে আভার সাথে মিলেমিশে এক হয়ে যায়। সেদিন বার বার মনে পড়ছিল পারমিতার মুখটা, যার হাতে হাত দিয়ে পথ চলার কথা ভাবতে চেয়েছিল প্রত্যুষ, তাকে আজ ছাই হয়ে যেতে দেখে প্রত্যুষের বুকের ভেতরটাও যেন মুচড়ে উঠেছিল, চোখ দিয়ে বেরিয়ে এসেছিল জল। নির্জন জায়গা, তাই কাজটা সারতে কোনো অসুবিধা হলো না ওদের। ফেরার পথে পারমিতার দেহের ভস্মটুকু প্রত্যুষ ভাসিয়ে দিয়েছিল গঙ্গার পবিত্র জলে। পতিত পাবনী সর্বংসহা মা গঙ্গা, সর্বমুক্তির আধার, যাতে পারমিতারও চিরতরে মুক্তি ঘটে। কিন্তু তখনও বুঝতে পারেনি সে কেন প্রত্যুষের হাতে মুক্তি চেয়েছিল পারমিতা। উত্তরটা পেল তার তিন দিন পরে। ডিউটির থেকে ফিরে নিজের বইয়ের তাকে অফিসের কি একটা দরকারি কাগজ খুঁজছিল প্রত্যুষ। তাকে রাখা বই খাতা ফাইলপত্র এই সমস্ত কিছু নাড়াচাড়া করতে করতে আচমকাই একটা বই ছিটকে পড়েছিল মেঝের ওপর। বইয়ের পাতার খাঁজ থেকে বেরিয়েছিল একটা সাদা রঙের খাম। সেটাকে তুলে খামটা খুলে ফেলে প্রত্যুষ। বেরিয়ে আসে একটা ছবি। ছবির মানুষটা প্রত্যুষের চেনা, পারমিতার ছবি এটা। ফটোর পেছনের সাদা দিকটায় লেখা পারমিতা মৈত্র, বয়স 23, একটি প্রাইভেট ফার্মে চাকরিরতা। ছবিটা দেখে প্রত্যুষের চোখে জল এসেছিল। পুরুষেরা বোধহয় মেয়েদের মতো কাঁদতে পারে না, কিন্তু বুকের গভীরে লুকিয়ে থাকা যন্ত্রণাটা তো
একই রকম হয়। আসলে ছবিটা দেখার পর সবটা পরিষ্কার হয়ে গেছিল প্রত্যুষের কাছে। ও যদি ছবিটা দেখে পারমিতাকে একবার দেখতে যেত, হয়তো ওদের মধ্যে তৈরি হতে পারত একটা নতুন সম্পর্ক। না জেনে নয়, হয়তো তখন সবটা জেনেই ও পারমিতার সঙ্গে ফিরত, ওই পথ ধরে একা হয়ে থেকে যেত না মেয়েটা। হয়তো বদলে যেতে পারত ঘটে যাওয়া সমস্ত এলোমেলো ঘটনাগুলো, সবটা সেজে উঠত নতুন একটা স্বপ্নে। তাই ছায়াময় শরীর নিয়েও সেই যন্ত্রণার কথাগুলো পারমিতা তুলে ধরতে চেয়েছিল প্রত্যুষের কাছে, মুক্তিও চেয়েছিল প্রত্যুষের হাতে। বোধহয় ছোটবেলা থেকে একা থাকা মেয়েটা প্রত্যুষের সঙ্গে সম্বন্ধ হয়েছে জেনে স্বপ্ন দেখে ফেলেছিল ওকে আঁকড়ে ধরে বাঁচার। কিন্তু প্রত্যুষের অনীহায় ওর অজান্তে একটা একা মানুষকে ঠেলে দিয়েছিল আরো গভীর একাকিত্বের অন্ধকারময় অতলে। যাই হোক, প্রত্যুষ সবটা জানিয়েছিল সিদ্ধার্থকে। সিদ্ধার্থ ছবিটা পুড়িয়ে ফেলতে বলে। হয়তো মৃত মানুষের শেষ স্মৃতিটুকু আঁকড়ে ধরে রাখলে তার মুক্তির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। এই সব ভেবেই সিদ্ধার্থর কথা মতো প্রত্যুষ সবার অগোচরে বাগানে গিয়ে পুড়িয়ে দিয়েছিল পারমিতার ওই শেষ স্মৃতিটুকু। এর বেশ কয়েকদিন পরের ঘটনা। সেদিন আচমকায় বাস ধর্মঘট হয়, কিন্তু প্রত্যুষকে তো ফিরতে হবে। যে টোটোয় করে ফিরছিল সে টোটোটা আচমকায় বিগড়ে যায় মাঝ রাস্তায়। টোটো দাদা বলে ব্যাটারির চার্জ চলে গেছে। আজ আবারও প্রত্যুষকে এসে দাঁড়াতে হয়েছে সেই তে মাথার মোড়ে। ডান দিক দিয়ে সোজা চলে গেছে মুকুন্দপুর যাওয়ার শর্টকাট রাস্তাটা। কিছুদিন আগের স্মৃতিগুলো ভিড় করে আসছিল প্রত্যুষের মনে। ওই পথে পা বাড়াতে এতটুকুও ইচ্ছে করছিল না ওর। কিন্তু আজও সে আবারও নিরুপায়, তাই চলতে শুরু করল ওই পথ ধরেই। হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এসেছে সে। এমনকি ওই অভিশপ্ত বাড়িটার দিকে আজ ফিরেও তাকায়নি। আর একটু এগোলেই মুকুন্দপুর বাস স্ট্যান্ড। আচমকাই কে যেন পিছন থেকে ওর নাম ধরে ডাক দেয়, প্রত্যুষ, প্রত্যুষ দাঁড়াও। চমকে উঠে পেছন ফিরে প্রত্যুষ আর দেখে বেশ হাসি হাসি মুখ করে রাস্তার এক পাশে দাঁড়িয়ে আছে পিয়ালি। প্রত্যুষ চুপ করে হতভম্বের মতো দাঁড়িয়ে থাকে। পিয়ালি এগিয়ে আসে ওর দিকে আর বলে, কি হলো প্রত্যুষ, আমাকে দেখে খুশি হওনি? না, মানে তুমি এখানে? তোমার সঙ্গে দেখা করতেই তো এসেছি। কেন? সেদিন একটি মেয়ে আমাদের বাড়িতে গেছিল, বলল তোমার কলিগ আর নাকি বন্ধুও, তুমি নাকি হেজিটেট করছো তাই তাকে পাঠিয়েছো। আমি অনেকবার ভেতরে আসতে রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু উনি বললেন ওনার তাড়া আছে, চলে যেতে হবে। কি বলেছেন উনি তোমাকে? বললেন তোমার বিয়ে ঠিক হচ্ছিল জেনেও তুমি নাকি তাতে রাজি হওনি, আজও তুমি আমার অপেক্ষাতেই আছো, মনে মনে কষ্ট পাচ্ছ, তাই তোমার সঙ্গে দেখা করতে বললে আজকের দিনে ঠিক এই জায়গাতে। উনি
তোমার বাড়িতে কখন গেছিলেন? এই 5-6 দিন আগে, গত মঙ্গলবার দুপুরের দিকে। কথাটা শুনে প্রত্যুষ চমকে উঠল। গত মঙ্গলবার? ওই দিন দুপুরে তো খামের ভেতর থেকে পারমিতার ছবিটা পেয়েছিল সে, আর বিকেলবেলা সেটাকে। না, সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। তবে কি যাওয়ার আগে প্রত্যুষের জীবনে পিয়ালিকে ফিরিয়ে দিতে, এও কি সম্ভব? যাকে পথভ্রষ্ট প্রেতাত্মা ভেবে ভয় পাচ্ছিল প্রত্যুষ, সে বিদেহী হয়েও রয়ে গেল ওর পরম বন্ধু হয়ে, ফিরিয়ে দিয়ে গেল প্রত্যুষের জীবনের হারানো সেই ভালোবাসাকে। প্রত্যুষের মনে পড়ে যায় পারমিতার বলা শেষ কথাগুলো। কে বলতে পারে সেই ভয় পাওয়া রাস্তাতে ভয়ের বদলে আবারও পেয়ে যেতে পারেন আপনার ভালোবাসাকে। পিয়ালি আরো এগিয়ে আসে আর বলে ওঠে, সরি প্রত্যুষ, আমি তোমাকে ছেড়ে যেতে চাইনি। সেদিন পার্কে যে ভদ্রলোককে দেখে আমি উঠে চলে গেছিলাম, উনি ছিলেন আমার বাবা। বাড়ি যাওয়ার পরে আমার ফোনটাও নিয়ে নিয়েছিল, বাড়ি থেকে বেরোতেও দেয়নি। এমনকি বাবার চাপেই ফোনে তোমাকে অমন বলে ফেলেছিলাম। কিন্তু বিশ্বাস করো, আজও আমি শুধু তোমাকেই ভালোবাসি। তাই ওনার কাছ থেকে তোমার কথা শুনে আমি আর থাকতে পারিনি। আই এম রিয়েলি সরি। আমি শুধু তোমার সাথেই থাকতে চাই প্রত্যুষ, তুমি কি? পিয়ালির কথা শেষ হওয়ার আগে প্রত্যুষ জড়িয়ে ধরে পিয়ালিকে, ওকে বুকের কাছে টেনে নিয়ে বলে শুধু একটাই কথা, আমি আজও শুধু তোমাকেই ভালোবাসি, শুধু তোমাকেই। কথাটা বলে প্রত্যুষ দু হাতে আলতো করে ধরে পিয়ালির মুখটা, তারপর পিয়ালির ঠোঁটে ছুঁয়ে দেয় নিজের ঠোঁট। হঠাৎ করে বৃষ্টি নেমে ভিজিয়ে দেয় একান্ত আপন মুহূর্তে ভালোবাসায় নিমগ্ন দুটো শরীরকে। বৃষ্টি ভেজা লেখনীতে লেখা হয়ে যায় আরো একটা ভালোবাসার গল্প। বেকার কবিতা, বেকার সবিতা, তার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার লঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলঞ্জনা। তাহলে আজকের গল্পটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও। কিন্তু গল্পটা ভালো লাগলে
লাইক করে দিও আর শেয়ার করে দিও সবার সঙ্গে। আমাদের এই অশরীরী পরিবারকে বড় করে তুলতে হলে তোমাদের সহযোগিতা সত্যিই আমাদের প্রয়োজন। আমাদের চ্যানেল ভূত প্রেত তন্ত্র মন্ত্র ইত্যাদির কোনোরূপ কুসংস্কারকে কখনোই প্রশ্রয় দেয় না। আমরা যে গল্পগুলো তোমাদের জন্য তৈরি করি সেগুলো সম্পূর্ণরূপে কাল্পনিক, আর এই গল্পগুলো শুধুমাত্র তোমাদের আনন্দ দেওয়ার জন্যই তৈরি। তাই তোমরা যখন গল্পগুলো শুনবে সেগুলোকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবে নেওয়াই বাঞ্ছনীয়। আমরা তোমাদের জন্য এভাবেই নিয়ে আসতে থাকবো একদম নতুন নতুন গল্প, যেগুলো তোমরা এর আগে কখনো শোনোনি। তাই একদম নতুন নতুন গল্প শোনার জন্য চটপট সাবস্ক্রাইব করে নাও এই চ্যানেলটাকে। আজকে এই পর্যন্তই। আমি মৌমিতা খুব তাড়াতাড়ি ফিরব তোমাদের জন্য আরও একটা একদম নতুন গল্প নিয়ে। ভালো থেকো সবাই, সঙ্গে থাকো আর শুনতে থাকো তোমাদের জন্য তৈরি এই চ্যানেলটি, যার নাম অশরীরী ছায়া।